উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুরো জেলা জুড়ে বিভিন্ন নেশা সামগ্রী আটকে পরপর সাফল্য পাচ্ছেন তিনি। কখনো বা পানিসাগর, কখনো আবার ধর্মনগর, আবার কখনো চুড়াই বাড়িতে আটক করছেন নেশা সামগ্রী। পরপরই নেশা সামগ্রী আটকে না বিশ্বাস উঠেছে নেশা কারবারীদের মনে। একইভাবে মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ আগরতলা থেকে বিহারগামী NL02Q9496 নম্বরের 10 চাকার একটি গাড়িতে করে গাঁজা পাচারের খবরের গন্ধ পান পুলিশ সুপার। সেই মোতাবেক তিনি চোরাইবাড়ি নাকা পয়েন্টে পুলিশ বাহিনী নিয়ে উত পেতে বসে থাকেন। যথাসময়ে গাড়িটি চোরাইবাড়ি গেটে পৌঁছতেই আটক করে তল্লাশি করে গাড়ির বডির গোপনী ক্যাবিনে থাকা 48 প্যাকেটে মোট 459 কেজি গাঁজা আটক করতে সক্ষম হন, যার কালোবাজারি মূল্য প্রায় 70 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার। এদিকে গাড়ির চালক মনীষ কুমার এবং সহচালক অজয় কুমার এই দুজনকে গ্রেফতার করে NDPS আইনে মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। তবে যাই হোক, ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার SP হিসেবে পুনরায় যোগদান করায় নেশা কারবারীদের মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। ছিল সেই খবর উপর ভিত্তি করে আমরা গাড়িটাকে ডিটেন করেছি। ডিটেন করে গাড়ির থেকে টোটাল 459 কেজি মানে 459 কেজি গাঁজা পাওয়া গেছে 48 প্যাকেটে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো মনীষ কুমার, আরেকজনের নাম হলো অজয় কুমার। তাদের বাড়ি গয়া বিহার। কী গাড়ি থেকে ধরেছেন? এটা একটা 10 চাকার একটা নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনের গাড়ি। গাড়ির নাম্বারটা কি? গাড়িটার নাম্বার হলো NL02Q9496। মালগুলো কোথায় নিয়ে যাচ্ছিল স্যার? নিয়ে যাচ্ছিলো তো আগরতলার দিকে এনেছে, ওদেরকে ইন্টারোগেশন করা হবে কোথায় নিয়ে যাচ্ছিলো। কালোবাজারের মূল্য কত হতে পারে? কালোবাজারের মূল্য প্রায় 70 লক্ষ টাকার মতো হবে। কত কেজি? টোটাল 459 কেজি।